বরাকের ধলাইতে উপনির্বাচনের আকর্ষণীয় লড়াই, দুই বিপরীত মেরুতে এক সময়ের দুই সতীর্থ, নিহার অমিয়র মনোনয়ন জমা দিতেই জমে উঠল ধলাই। ইতিমধ্যে দুই প্রার্থী দাখিল করেছেন মনোনয়ন। দলীয় টিকিট না পেয়ে নিহার রঞ্জন দাসকে প্রত্যাহ্বান জানিয়ে অমিয়কান্তি দাস বিজেপি ত্যাগ করে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন প্রদান করেন। নমিনেশন তো জমা দিচ্ছি আমি, এখন তো নমিনেশন জমা দেবো। নমিনেশন জমা কেন দেয়? লোকে নমিনেশন জমা দিচ্ছে, জেতার জন্য জমা দিচ্ছে এবং দলাইবাসীর সেবা করার জন্য জমা দিচ্ছি। যে দলাইবাসীকে কীভাবে আরও উন্নত দলাই উপহার দেওয়া যায় সেই চিন্তা নিয়ে আমি আজকে মনোনয়ন জমা দিচ্ছি। এইটাই আমার মূল কথা, যে দলাইবাসী দীর্ঘদিন পঁচিশ বছর না স্বাধীনতার পর থেকে দলাইবাসী বঞ্চিত হচ্ছে এবং বিগত দিন আমরা দেখেছি দলাইবাসী উন্নয়নের নামে অনেক সমস্যা হয়েছে। এই জন্য আমরা দলাইবাসীর উন্নয়নের জন্য, দলাইবাসীকে একটা সঠিক রাস্তায় পৌঁছে দেওয়ার জন্য, দলাইবাসীকে কীভাবে আরও উন্নত করা যায়, দলাইবাসীর ঘরে ঘরে যে সমস্ত সমস্যা, যে সমস্যার সমাধান করতে আমরা সবাই মিলে কাজ করবো, জনগণ মিলে কাজ করবো, এই উদ্দেশ্যে আমি আজকে জমা দিচ্ছি। অন্যদিকে বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাস হাজার হাজার সমর্থক সহ মন্ত্রী জয়ন্ত মল্লব বড়ুয়া, সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন। বিজেপি ত্যাগ করা অমিয়কান্তি দাস বিজেপির কোনো ক্ষতি করতে পারবেন না বলে জানান মন্ত্রী জয়ন্ত মল্লব। আমার দলটোত কোনো ব্যক্তির প্রাধান্যই নাই। ইয়াত আমার দলের যখন সমর্থক, যখন ভোটার, যখন দলটুক ভাল পায়, সেই মানুষে কেউ ব্যক্তির লগত এই সম্পর্ক না থাকে। আমার কথা হল রাষ্ট্র নির্মাণ করব লাগে। রাষ্ট্র নির্মাণ করার কারণে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার দরে নেতৃত্ব আমি পাইছো, অসমত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দরে নেতৃত্ব পাইছো। গতিকে তেখেতসকলের নেতৃত্বত আমি অসম নির্মাণ, ভারত নির্মাণ করিবর কারণে কাম করছো। ইয়াত কোনে কি দলের তৃণমূল পর্যায়ত কোনে কত ব্যক্তি হিসাবে হিসাব করেছে এইবিলাক হিসাব নহয়। গতিকে এই হিসাববিলাক আপনাদের মানে কলোয়ে দেখুন, ব্যক্তির যত হিসাব নাই তাত কত প্রভাবের কথা আছে। ধলাই উপনির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পাত্তা দিতে রাজি হলেন না মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জয়ন্তের দাবি, বিজেপি প্রার্থী নিহার রঞ্জন 70,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। অন্যদিকে নিহার রঞ্জনকে চ্যালেঞ্জ জানাতে তৈরি বিজেপি ত্যাগী নির্দল প্রার্থী অমিয়কান্তি দাস। এতে ধলাইতে নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। মনোনয়ন জমা দিয়ে অমিয়কান্তি জানান ধলাইতে এবার ইতিহাস সৃষ্টি হবে ও ধলাইয়ের জনতা নীরব অভ্যুত্থান ঘটাবে। অন্যদিকে ব্যাপক হারে দুই প্রার্থীর প্রচার অভিযান অব্যাহত রয়েছে। বিজেপির প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অমিয়কান্তি দাস। নিহার রঞ্জন বাংলাদেশের নাগরিক, ভারতীয় নাগরিক নন নিহার রঞ্জন, এখনো বাংলাদেশে থাকেন তার বাবা মা, এই অভিযোগ করেছেন অমিয়কান্তি। গতকাল এই অভিযোগ পড়ালেন বিজেপির প্রার্থী নিহার রঞ্জন। এইবিলাক কথা ভোটারের কথা নহয়, এইবিলাক কথা দুই একজন প্রতিদ্বন্দ্বীর কথা, গুরুত্ব দিব না লাগে, এ চলিয়েই থাকে। মানে এইবিলাক লৈ ভোটত প্রভাব পড়ব না? না না, কোনো প্রভাব পড়ব নহয়। আমার মিশন রঞ্জন দাস যেতিয়া ইলেকশনত খাড়া হয়েছে তেতিয়াই বলে আছে মিশন রঞ্জন দাস বাংলাদেশে কি হয়েছে, মিশন রঞ্জন দাস যেতিয়া আছে, আমার বিপ্লব দেবকে কইছে বাংলাদেশে যেতিয়া আছে, না অমিয় দাস কোনো ফ্যাক্টর না হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি নিউজ।